অসুস্থ পূজার আবেদনে চিকিৎসায় এগিয়ে এলেন সালমান। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বলিউডের অনেক নায়ক নায়িকার ক্যারিয়ার গড়ে দিয়েছেন তিনি, নিজে এখনো ব্যাচেলর থাকলেও অনেকের সংসারও করে দিয়েছেন। বিপদে আপদে সবার আগে তিনি ছুটে যান। বলিউডের ভাইজান খ্যাত সালমান খান আরও একবার দেখালেন মানবিকতা। 1995 সালে বীর গতি সিনেমাতে সালমান খানের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রী পূজা ডডওয়ালকে। এবার তার এই সহ অভিনেত্রী গুরুতর অসুস্থ পূজা ডডওয়ালের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন সালমান। পূজার ছবিটা প্রথম যেদিন প্রকাশে আসে চমকে উঠেছিলেন অনেকেই। নাকি নল লাগানো চেহারাটা দেখে অনেকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি একসময় ছিলেন সালমান খানের নায়িকা। কয়েকদিন আগেই যক্ষায় গুরুতর অসুস্থ পূজার ছবি মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সংবাদ মাধ্যমকে পূজা বলেছিলেন তার এক সময় সহকর্মী সালমান খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। সালমান সাহায্য করলে নির্বান্ধ পরিস্থিতিতে যে তার উপকার হবে সে ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে এলো সেই সময়, সংবাদ মাধ্যমের কল্যাণেই পূজার খবর পৌঁছে গেল সালমানের কাছে। পুনেতে সাংবাদিকদের সালমান বলেন, আমি সব শুনেছি পূজার কথা, আমি জানতামই না ও এত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব, আমার মনে হয় ও ঠিক হয়ে যাবে। আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।